एवरीवन, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে হচ্ছে 9:05, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে না একটুখানি ভালো লাগছে, কারণ বাবাও এতদিন পর একটু কাজে বেরিয়েছে, মাও আস্তে আস্তে মানে সুস্থ অসুস্থ ওরকম ছিল না, মানে মায়ের শরীর খুব দুর্বল লাগছিল, পেটে ব্যথা হচ্ছিল, তো সেগুলো আজকে অনেকটাই কম। পেটে ব্যথা একদমই নেই, শরীরটা একটু দুর্বল আছে। তো মাকে বললাম যে আজকে ওর দিনটাও তুমি রেস্ট নাও, আমি আজকে রান্নাটা করে দিই, যদি তুমি কাল পরশু ঠিক থাকো তো তুমি কাল পরশু করো। তো আজকে সকালবেলা থেকে উঠে একটু ভালো লাগছে, ফ্রেশ লাগছে, কারণ বাড়িতে কারোর শরীর খারাপ থাকলে না দেখবে কিছুই ভালো লাগে না, কিছুই করতে ইচ্ছা করে না। তো এরকমই ছিল, পরশু দিন তো বাবাকে নিয়ে গেছিলাম, তোমরা বলেছিলাম তোমাদের, তো তারপরে বাবার তো একটুখানি প্রবলেম আছে, পরে সব বলবো আস্তে আস্তে। তো এখন বাজে 9:00 বেজে গেছে, আর আজকে আমরা কেউ কাড়া খাইনি, আজকে আমরা চা বিস্কুট খেয়েছি। তো চলো আজকে আমি আগে ভাতটা বসিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো এখানে আমার ভাত বসানো হয়ে গেছে, আর মা সবজিটা কেটে দিচ্ছে বললো। তো দেখি কি কি সবজি কাটছে, কি কি সবজি কাটছো এখানে? আর ওখানে দিদি এসছে পুচকিকে খাওয়াচ্ছে। হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে বটি, ডাল, আলু পেঁপের তরকারি আর পটল ভাজা। তো গরমের মধ্যে খুব বেশি কিছু আমি করতে পারি না, কারণ আমাদের রান্নাঘরটা তো দেখতেই পাচ্ছ একদমই ছোট, আর প্রচণ্ড গরম লাগে। আর যেহেতু এখানে হাওয়া পাস করার মতো কিছুই নেই, উল্টো দিকে পাচ্ছি, প্রচণ্ড গরম লাগে রান্নাঘরে। তো যতটা তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে পারি দেখা যাক। আর আমার বাবা না ভাত দিয়ে ডাল দিয়ে আম দিয়ে খায়, বাবার আলাদা করে কিছু নেই। তো ইদানিং এত আম খেয়েছে, তিনবেলা করে আম, সকালবেলা রুটি হলে বা যাই হতো আম দিয়ে, দুপুরবেলা ভাত আম, রাত্রেবেলাও জল ঢেলে আম দিয়ে খেত। মানে বাবার গরমকালে আম, আর আম চলে গেলে তখন টক দই, টক দই দিয়ে মানে খেয়ে নেবে এরকম। তো এই আম খেতে খেতে না বাবার আমসা টাইপের হয়ে গেছিলো। তো দুদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমসা হয়ে গেছিলো, পেট ফুলে গেছিলো, তারপরে শরীরে অস্বস্তি হচ্ছিলো। তো এখন কালকে থেকে আম দেওয়া বন্ধ করে দিয়েছি, কালকে আম দেওয়াই হয়নি, পরশু দিনও দেওয়া হয়নি, কিন্তু কালকে রাত্রেবেলা আবার আম খেয়ে নিয়েছি। এবার আম খেয়ে নেওয়ার পর সকালবেলা আমাকে বলেছে আমার পেটটা মনে হচ্ছে আবার একটু সমস্যা হচ্ছে, তাহলে আবার তুমি আম কেন খেলে? তো আজকে আর আম দেওয়া দেবো না, আজকে নর্মালি বাড়িতে যা রান্না হচ্ছে এগুলোই দেবো। আর বাবার প্রেশার একদমই নেই, তোমাদের তো বলেছিলাম এখনও ঠিক হয়নি, তো সেই জন্য এখন প্রত্যেকদিনই ডিম সিদ্ধ দিতে হয়, বা সাথে আরও যেগুলো মেনটেন করতে হয় সেগুলো দিই, যে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, কারণ বাড়ি থেকে অসুস্থ থাকলে ভালোও লাগে না। আর মায়ের তো সুগার ধরা পড়েছে, তোমাদের সেদিনই বললাম, এখন মা তো ভাত ফাত কিছুই খেতে পারবে না, মা আগা করে সকালবেলা খুব একটা ভাত খায় না। তো মুড়ি খেয়েও তো হয় না, কতক্ষণ মুড়ি খেয়ে পেটে মানে থাকে, আর খিদে পেয়ে যায় ওরকম, খিদে চেপে পেয়ে গেলে ওরকমভাবে করে তো কোনো মানে ফল হয় না। তো মাকে এখন একটুখানি পেঁয়াজ ডিম দিয়ে একটু গোলা রুটি টাইপের করে দেবো, ওটাই মা খাবে। আর এখানে ভাত হয়েছে আমার সকালবেলা, আর দুপুরবেলার ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে রান্নাটাও মানে পটল ভাজা দিয়ে সকালবেলা আমি আর বাবা খাবো, তারপরে দুপুরবেলা দাদা রান্না ওগুলো করে নেবো। ভাত হয়ে গেছে, এবার রান্নাঘরে ঢুকবো। আর এই দেখো এখানে সব সবজি মা কেটে দিয়েছে, আলু পটল পেঁপে, তারপরে সব এগুলো কেটে দিয়েছে, এখন এগুলো করে নেব। আর মাকে বললাম যে গোলা রুটি দিয়ে করে দিই, মা বললো যে না থাক করতে হবে না, তো আমি ওর জন্য দুটো রুটি করে দিয়েছি, রুটি দিয়ে ছানা দিয়ে খেয়ে নেবে। আর এখানে না ঘরটা অগোছালো রয়েছে, কিছু মনে করো না, আমি ওই দুটো ঘর গুছিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে, আর এই রান্নার ফাঁকে ফাঁকে এগুলো করে নেব। তো আগে চলো বাবা খেতে চলে আসবে, তো এখনও 10টা বাজেনি, তো আগে বাবাকে খাওয়ারটা বানিয়ে দিই নি, তারপরে আবার কথা বলছি। এখানে বসিয়ে দিয়েছি পটল ভাজা, পটল ভাজা হচ্ছে একটু ঢাকা দিয়ে নি, বাবা চলে আসবে না। পটলটা ভাজা হয়ে গেলে ডিমের অমলেট করে নেব, মা রুটি দিয়ে ডিমের অমলেট দিয়ে খাবে, আর আমি ভাত খাবো, ডিমের অমলেট দিয়ে ভাতটা খাবো। আর বললামই তোমাদের উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে বটি হল। আর এখন মানে এক জায়গায় আমি দিদি মা বসলেই যাবো, তো সারাদিন এখন শুধু বিয়ের আলোচনা বিয়ের আলোচনাই হচ্ছে, মনটা খারাপ লাগছে। তো কিছু করার নেই, করতেই হবে, প্ল্যানিং না করলে তো কিছু হবে না। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার 23-এ বিয়ে, কিন্তু মনে হচ্ছে ওটা আবার 22-এই হবে, কারণ আমার বাবার তো বললাম তোমাদের যে গ্রিলের বিজনেস রয়েছে, তো বাবার কাজ আর পারছে না করতে, কারণ বয়স অনেকটাই হয়ে গেছে,
এখন নিজের হাতে কাজ না করলে জানোই সবাই যে নিজের হাতে কাজ না করলে কিছুই হয় না। এবার কারখানার লোক আছে তবু এবার আমাকে বিয়ে দিয়ে দিলে বাবা মানে বাবা আর নিজে কাজ করবে না, তখন যারা আছে কারখানায় ওরাই কাজ করবে। তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো হচ্ছে। এবার তাড়াহুড়োর মধ্যেও একটা বিষয় হচ্ছে আমার বাবা ভীষণ অ্যাস্ট্রোলজার, মানে তো আজকের একজন কি বলেন আমি দেখি, তারপর আমরা সন্ধ্যাবেলা কনফার্ম হতে পারবো যে আদৌ 22-এ হচ্ছে না 23-এ হচ্ছে। তো যেটাই হোক হতে হবে, কিছু করার নেই। আর অবশ্যই আমাদের স্টোরিটা তোমাদেরকে বলবো, খুব ইন্টারেস্টিং স্টোরি শুনে আমাদের আমরা নিজেরাই মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না যে এরকমভাবে হয় কখনো। যাই হোক, তো অবশ্যই তোমাদেরকে আমি বলবো, তো তার জন্য পাশে থেকো, এরকমভাবে সাপোর্ট করো। তো আগে চলো পটলটা ভেজে নিই, অনেক বকবক করছি এরকম আজকে, তো পটলটা ভেজে নিই, তারপর খেতে বস, খাওয়া হয়ে গেলে তারপর কথা বলছি আবার তোমাদের। রান্না হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:10। বলেছিলাম 12:30-12টায় হয়ে যাবে রান্না, বাট হলো না। তো এখন স্নান করতে যাবো, ঘরের মোটামুটি কাজ হয়ে গেছে আর মা ঘর ঝাড় দিয়ে দিয়েছে, বললো আমি ঘরটা মুছে নেবো। ঠিক আছে, তাহলে আমি একে স্নান টান করে গোপালকে দিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। আর আজকে ইচ্ছা আছে বিকেলে একটু বেরানো, তো দেখা যাক কী হয়। তো আগে স্নান করে আসি, তারপর জানাচ্ছি কী হবে। তো কালকে থেকেই আমাদের একটু প্ল্যান ছিল বিকেলে বেরোনোর, আমার দিদির আর রাজাদার। তো আজকে বিকেলবেলা চলে এসেছি এখন বড় পিসির বাড়িতে, আমি দিদি রাজাদা আর পুচকু। আর এই ফটোটা দেখো, আমার বড় পিসির মেয়ে এটা এঁকেছে। আর একটু পরেই আমরা এখন চলে যাব, তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতেই পেলে চলে এসেছি এখন পিসির বাড়ি থেকে, আর এখন বাজে হচ্ছে 10:30 বেজে গেছে। হ্যাঁ, তো কালকে থেকে একটু প্ল্যান ছিল, ইচ্ছা ছিল যাওয়ার। আর আমার পিসির বাড়ি হচ্ছে সোদপুরে, তো খুব একটা দূরে না, আমরা স্কুটি নিয়েই চলে গেছিলাম, অসুবিধা হয়নি। তো অনেক দিন ঘরে বসে রয়েছি, তো ইচ্ছে হচ্ছিল একটু স্বাভাবিক দিকে করোনাটা, তো সেই জন্যই আমরা একটু বেরিয়েছিলাম। অবশ্যই সব কিছু মেনটেন করেই গেছি আর মেনটেন করেই এসেছি। তো এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে আর শুতেও চলে এসেছি, একটু মুখ হাত পা ধুয়ে নেব তারপরে শুয়ে পড়বো। আর বিকেলবেলা থেকে না মানে দুপুরবেলা ভেবেছিলাম তোমাদের সাথে দেখা কথা বলে তারপরেই যাব, কিন্তু দুপুরবেলা না আমি কোনোভাবেই থাকতে পারি না, খেয়ে দিয়ে উঠেই আমার জন্য কেমন ঘুম পেয়ে যায়। মানে এটা আমার আগাগোড়া থেকে এরকম ছিল, এখনও সে অভ্যাসটা আমার রয়ে গেছে। মানে দুপুরবেলা খেয়ে মানে কলেজ যখন যেতাম তখন আলাদা ব্যাপার, কিন্তু এখন না এমন একটা হয়ে গেছে যে দুপুরবেলা খাওয়া হয়ে গেল মানে আমি ঘুমিয়ে পড়বো। এবার ঘুম থেকে উঠে আর রেডি ফেডি হয়ে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, তো ওর জন্য তাড়াতাড়িও চলে গেছিলাম, ওর জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি তখন। তো ফিরে এসে আবার কথা হলো, তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর টাটা।